আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা তোমার নামটা যদি বলো একটু মোহাম্মদ জুবায়ের হোসেন হোসেন আচ্ছা জুবায়ের এই মাছ খাওয়া কি তোমাদের তাই না জি এই মাছ খাবারে তোমরা কি কি মাছ ছলেছো আমরা রুই মৃগেল সরপকে হাংরি birlikte ও আচ্ছা

কি খাদ্য আমরা রেণুতে দিচ্ছি কথাটা হচ্ছে প্রথমত যে ডিম মানে ডিম তিন দিন চার দিন খাওয়ানোর পরে ডিমের কুসুম এর সাথে আর কি আটা ময়দা খাওয়ানোর পরে সাত দিন পরে খোল খাওয়াই খাওয়ানোর পরে মাঝে মাঝে আর কি ব্রান দেয় ও আচ্ছা আচ্ছা চালের গ্রাম তার মানে কি বয়সের সাথে সাথে খাবারও পরিবর্তন আর এখন যে মাছের পোনাটা বড় হয়ে গেছে এখন কি কি খাদ্য দিচ্ছে এখন আমরা খোল খাওয়াচ্ছি খৈলের সঙ্গে ভুট্টা গুঁড়া তারপর ধানের গুঁড়া আচ্ছা পাশাপাশি কোদাল আছে ঠিক একটু যখন ভাসবে চিকন ফ্রি আচ্ছা তো এখন যে কি কি সাইজের মাছ বিক্রি হচ্ছে এখন সাইজ হচ্ছে কি যে চাপ আর কি চাপ একটা এরপর বলো এরপর হচ্ছে যে কথাটা হচ্ছে চাপ হচ্ছে কি যেটা এক বছর রাখার পর হয় এরপরে আহ বর্তমান চলতেছে যে ধানিটাও চলতেছে কারণ তিন মাস বয়সে যেটা বিক্রি হচ্ছে আচ্ছা আচ্ছা মানে দুইটা মাছ একসঙ্গে বিক্রি করে দুইটা মাছে এটটাই বিক্রি হচ্ছে এই মাছ কি দুইটা মাছের দুই রকম দাম হ্যাঁ দুই রকম দাম তো বর্তমান যেটা চাপের পোনাটা কত কেজি বিক্রি যেটা এক বছর পোষানো হয়েছিল সেটা হচ্ছে আপনাদের 150 টাকা কেজি 150 টাকা আর যেটা তার চেয়ে ছোট তার চেয়ে ছোট যেটা ধানি আর কি কতটা আছে 3 মাস বয়স সেটা হচ্ছে আর কি আপনার 110 20 এরকম 110 কখনো 20 এরকম এ পর্যন্ত তোমরা কতগুলো পোনা বিক্রি করেছো এ পর্যন্ত আমাদের পোনা বিক্রি হয়েছে 20 মন 20 মন জি

এখন ঘটনা হচ্ছে যে এই যে পুকুর পুকুরের এরিয়া কতটুকু পাঁচ বিঘা পাঁচ বিঘা আচ্ছা পাঁচ বিঘা পুকুরে কতগুলো তুমি রেনু ছেড়েছো আমি এইখানে এক কেজি রেনু ছেড়েছি পাঁচ বিঘার মধ্যে এক কেজি রেনু তো হয়ে গেছে তো আচ্ছা আচ্ছা এক কেজি রেনু তুমি কত টাকা কিনছিলা আমি এক কেজি রেনু তিন হাজার টাকা কিনেছি তিন হাজার টাকা থেকে বিশ মন মাছ বিক্রি করতে পারবো ও আচ্ছা মানে তিন হাজার টাকা বিক্রি করতে অনেক লাভ তাই না

এটার মধ্যে কতটা হচ্ছে স্টার প্রজেক্ট করা লাগছে মানে একটু মাছটাকে কাঁচা করার জন্য বৃতি যখন রোদ বেশি হয় মাছটা তখন আর কি একটু কষ্ট হয় জন্য পানিতে যখন খাদ্য তৈরি হয় 플্যাঙ্কটন হয় ছাড় দিলে আচ্ছা আশেপাশে খাদ্যের কারণে এটা আর কি রংটা ধারণ করে তাতে করে মাছও সুস্থ থাকে সুস্থ থাকে ও আচ্ছা তো এখন ঘটনা হচ্ছে যে এই যে পুকুরে যে তোমরা জাল দাও আমরা দেখি মাঝে মাঝে এ মাছ খামারগুলোতে তো তোমাদের পুকুরে যখন জাল দাও জালটা আমরা জালটা এই জন্য দেই যে আমাদের মাছগুলো যখন গাবারে যায় তখন ওই গাবারগুলো মাটিগুলো সহ খেয়ে ফেলে আর বৃষ্টির দিনে যখনই বিদ্যুতের কি চমকায় সেই সময় কিন্তু মাছটা 잡 পায় ও আচ্ছা এজন্য আর কি জালটা দিলে মাছটা সেফ থাকে বাইরে যাওয়ার সম্ভাবনা খুবই কম ও আচ্ছা আচ্ছা তোমার কাছে আমার একটা কি যে তুমি আমাদের চ্যানেলে সাধারণ দর্শক যারা তোমার মতো ছাত্র আছে তাদের জন্য তুমি কি পরামর্শ দেবে আমি তাদেরকে এতটুকু পরামর্শ দিতে পারি যে বেকারত্ব নয় অভিশাপ যদি আমরা নিজেরাই উদ্বেগ তৈরি করি কারণ সকলকে চাকরি পাওয়া সম্ভব নয় কিন্তু আমরা পড়ালেখা করি যোগ্যতা অর্জনের জন্য মানে আমাদের ডেভেলপ করার জন্য কিন্তু সবসময় চাকরিতে যে সফল তা না ব্যবসা বাণিজ্য সফল এই জন্য আমি নিজেও চেষ্টা করতেছি প্র্যাকটিক্যালি সবকিছু করার ও আচ্ছা আচ্ছা তো জবাইয়ের তোমাকে অশেষ ধন্যবাদ আর আমার বন্ধুদেরকে এতটুকুই বলবো যে তারাও যেন বেকার না থাকে পিতা মাতার হয়ে না থাকে তারা নিজ থেকে যে কোনো উদ্বেগ আচ্ছা আচ্ছা নতুন করে কারণ যে আমি এই এজন্য বেকার না থেকে সকলকে কথাটা আছে উদ্বেগ হওয়ার জন্য আরকি আহ্বান ধন্যবাদ তোমাকে সুন্দরভাবে পরামর্শ দেওয়ার জন্য উত্তরে কৃষি চ্যানেল থেকে তোমাকে শুভেচ্ছা এবং অভিনন্দন তোমার আগামী দিন উজ্জ্বল হোক এই কামনা করি